Hey Bjorn. Assalamualaikum. কি বাউল বাসা ওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম, এবং যারা প্রথম থেকে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে প্রথম থেকে এ পর্যন্ত সাথে থাকার জন্য। আর আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন, এবং আসলে ভালো কিছু দেখতে পারবেন এবং অবশ্যই ভালো কিছু পাইবেন। এজন্য সর্বপ্রথম আমার নতুন যারা দেখছেন, সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তারপরে ভিডিওগুলো দেখবেন, তারপরে আস্তে আস্তে থেকে বুঝতে পারবেন আসলে যে ভালো কিছু পাইবেন বা ভালো কিছু দেখবেন বলতে কী বোঝাইছি। আর আমি এখন বসে আছি, আসলে পিছন সাইডে আকাশ থাকার কারণে বোঝা যাবে না, বাট এই যে এই সাইডে যে দুইটা সিগনাল দেখা যাচ্ছে, এই সিগনাল দুইটা হচ্ছে আর কি এই স্কেলের সিগনাল, অর্থাৎ এই সিগনালের উপর ডিপেন্ড করে একটা একটা গাড়ি স্কেলের ভিতরে প্রবেশ করবে, এবং তাদের যে ওয়েট কতটুকু সেগুলো তারা দেখবে। তো এই সাইড থেকে ঢুকবে মোর দেন, এদিকে ভিতরে পার্কিংয়ের বহুত জায়গা আছে, আর এই সাইড থেকে বের হয়ে যাবে। স্কেলের মেশিনটা এই সাইডে আছে, আর পিছে কিন্তু গেট, এখান থেকে গেট কিন্তু আসলে অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে, পুরো ফাঁকা জায়গা, ফাঁকা জায়গার ভিতরে গেট। অ্যান্ড আজকে গেছিলাম এক্সাম দিতে, আসলে বাইকে আমি দুই দিন দেখছি যে আমার মনে হচ্ছে ব্রেক অয়েল পড়ার মতো আর কি, ব্রেকিংয়ের এখানে একটু মবিল মবিল মতো লাগছে। আর যাই হোক, বাইকটা দেখা এবং বাইকটার বিষয়ে কিছু কথা বলি, এবং কিছু প্রশ্ন থেকে যাবে যেগুলো যদি ভিডিওটা এমন কেউ দেখে যে সে জানে কিংবা তার শোনা আছে বা জানা আছে এ বিষয়ে, তো অবশ্যই সে আমারে ওখানে একটা কমেন্ট করে আমারে একটু নক করবেন, তাহলে আমি আমার মানে যে সমস্যাটা সেটা ধরতে পারবো। লেটস সি, দেখতে যাবো। এই যে হচ্ছে বাইক, আমার বাইক মনোটন, আর যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে আর কি মানে এটা কি লিক হয়ে গেছে বা এর কোথা থেকে আসছে এটা আমি তো বুঝতে পারলাম না। একদম পুরো এই সাইড দেখলে মনে হয় ভিজে গেছে এই সাইড পুরো। আর ও যেটা বলতে চাইছিলাম, যেটা বলছিলাম তো মানে আমার বাইকে হুইলি খুব সুন্দর ওঠে এবং যাওয়া যায় অনেক দূর পর্যন্ত, যেহেতু নতুন বেশি দূর যাইতে পারি না, ভয় লাগে পড়ে গেলে, অ্যাক্সিডেন্ট করলে যে কী একটা অবস্থায়, আরও শীতের সময়, এই জন্য মানে কিছু সময় হুইলি দেওয়ার পরে আমার বাইকে যেন আর মানে এক্সেলারেশন পাই না, মানে প্রথম থেকে আবার পিক আপ ধরলে উঠে চলে যায় বা অধিক উঠে যায়, দেখা যাক পরে আর পাই না। এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা সমস্যা, এই সমস্যাটা আসলে আমি বুঝতে পারলাম না। অ্যান্ড টায়ার বয়স হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা গেলো যে গ্রিপ মানে ব্রেক করলে স্কিপ করলে মনে হয় যে খুলে খুলে পড়ে যাই, রাবার মনে হয় পড়ে গেছে পিছনের ডিক্স। বাবা ভালোই গরম আছে, সামনেরটা তো ঠিক আছে ঠান্ডা, বাট পিছনেরটা যে কেন গরম এটা বুঝলাম না। অ্যান্ড এই জিনিসটা আসলে এই জিনিসটা আগে ভালো লাগতো না, পরবর্তীতে দেখলাম ঠিক আছে, হঠাৎ যদি ব্যাটারির লাইনের প্রবলেম হয় এই জিনিসটা না থাকলে তখন বিপদ। মানে
মানে আমি বুঝলাম না, মানে আমি বিষয়টা এমন হয় না তো যে ইঞ্জিনটা উপরে উঠে গেলে মোবিলটা দেখা গেল এদিক ওদিক করে চলে যায়, এই কারণে এই সমস্যাটা হয় কি না? মূলত যে সমস্যাটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে আমার মানে বাইক হুইলি দিলে কিছু সময় পরে আমার বাইকের হুইলে আর উঠতে চায় না, মানে চাকায় উঠতে চায় না। কিন্তু ফার্স্ট কয়বার যেভাবে উঠে এভাবে উঠলে তো আলহামদুলিল্লাহ। তো আসলে যদি কারো জানা থাকে যে কি করতে হবে এটার জন্য, বা বাইক দু একবার হুইল বা হুইলি দিলে বাইকের উপরে ওঠার ক্ষমতা কমে যায় কিনা, এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমারে জানাবেন। এবং বেনাপোল, যশোর বেনাপোলের ভিতরে যে ভাইয়েরা আসলে আমার সাবস্ক্রাইবার আছেন বা আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন কোথা থেকে দেখছেন। আর অবশ্যই এখান থেকে আপনাদের আমি ভালো কিছু দেখার বা উপভোগ করার বা ভালো কিছু অবশ্যই পাইবেন। আর গেট, সামনেই গেট, যে গেট এখান থেকে তাও ভালোই দূরে গেট, হাঁটতে হাঁটতে গেলে 4-5 মিনিট তো লেগে যাবে। এন্ড রাস্তায় অসংখ্য যানবাহন, আর এই কিছুদিন আগে দেখলাম যে কিছু বিজ্ঞাপনের রাস্তায় লাগানি আছে, তা মোটামুটি সুন্দরই দেখায়, খারাপ না, ভালো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু দুপুর 2টা হয়ে বেজে গেছে, ভিডিওটা লং করা ঠিক হবে না, এজন্য বাসার দিকে চলে যাচ্ছি। সবাইকে আবার একবার ধন্যবাদ।